হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্যান্সার প্রতিরোধ কাজ করে এমনই কিছু খাবারের নাম জেনে নেব। ক্যান্সার যে একটি মরণ ব্যাধি এটা কারোরই অজানা নয়, তবে প্রাকৃতিকভাবে কিছু খাবার আছে যা এই মরণ ব্যাধিকেও প্রতিরোধ করতে সক্ষম। শুনে অবাক হওয়ার কিছু নেই, দিন যত যাচ্ছে ততই রোগের প্রতিকারে নিত্য নতুন গবেষণা ও চিকিৎসায় পরিবর্তন আসছে। চিকিৎসকরাও বর্তমানে পুষ্টিকর খাদ্যের মাধ্যমেই বিভিন্ন রোগ প্রতিরোধের কথা বলছেন, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখা হলে মরণব্যাধি ক্যান্সারকে দূরে রাখা সম্ভব। ক্যান্সার প্রতিরোধ করবে যে খাবারগুলো, রসুন। অনেক গবেষণায় দেখা গেছে যারা রসুন খান তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এটি ক্যান্সারের জীবাণু প্রতিরোধ করে, এমনকি কিছু ক্যান্সারের জীবাণু ভেঙে ফেলে। তাই প্রতিদিন একটি খোয়া রসুন খান, এটি আপনার ভেতরের ক্যান্সারকে প্রতিরোধ করবে। গ্রিন টি বা সবুজ চা ক্যান্সার প্রতিরোধে অনেক উপকারী। এই সবুজ চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাপসিন নামক উপাদান থাকে যা বিভিন্ন ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম। গবেষণায় আরও দেখা গেছে গ্রিন টি টিউমার হওয়া প্রতিরোধ করে থাকে। সাধারণ চায়ের চেয়ে গ্রিন টি বেশি উপকারী, তাই চা না খেয়ে গ্রিন টি বা সবুজ চা খেতে পারেন। গাজর অনেক পুষ্টিগুণ ও ভিটামিনে ভরপুর খাদ্য, আর এই গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন আছে যা বিভিন্ন ক্যান্সার যেমন ফুসফুস ক্যান্সার, শ্বাসনালী ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, অন্ত্র ক্যান্সার, এমনকি স্তন ক্যান্সার প্রতিরোধ করে থাকে। প্রতিদিন একটি গাজর বা এক গ্লাস গাজরের রস পান করলে এই সকল ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। টমেটো হচ্ছে নিউট্রিশনাল পাওয়ার হাউস যা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। টমেটোতে লাইকোপেন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হৃদরোগ প্রতিরোধেও সাহায্য করে থাকে। টমেটোতে ভিটামিন এ, সি এবং ই থাকে যা কিনা ক্যান্সার বান্ধব মৌলের শত্রু। টমেটোর রস ক্ষতিকর ডিএনএ এর কোষ নষ্ট করে ফেলে, তাই সপ্তাহে 2 থেকে 3টি টমেটো খাদ্য তালিকায় রাখা উচিত। বাদামে প্রচুর পুষ্টিগুণ থাকে। বাদামে সেলেনিয়াম নামক অ্যান্টি ক্যান্সার উপাদান বিদ্যমানের কারণে কোলন, ফুসফুস, যকৃৎ এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমে যায়, তাই সকালে কিংবা বিকালে নাস্তায় চীনাবাদাম রাখতে পারেন। এছাড়াও বাদামের মাখনও আপনার শরীরকে ক্যান্সার থেকে দূরে রাখতে পারবে। হলুদ, আমেরিকান ক্যান্সার সোসাইটি এক গবেষণায় বলা হয়েছে হলুদে কার্কিউমিন নামক উপাদান আছে যা ক্যান্সার প্রতিরোধ করে থাকে। এছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের টিস্যুর মধ্যে প্রবেশ করে ভেতর থেকে দেহকে ক্যান্সার প্রতিরোধী করে তোলে। হলুদ ক্যান্সার কোষকে শরীরের ভালো কোষকে নষ্ট করতে বাধা দেয় এবং ক্যান্সার কোষকে নিস্তেজ করতে সাহায্য করে। সুতরাং নিয়মিত খাদ্যের মধ্যে হলুদ খেতে চেষ্টা করবেন। ফুলকপি বা ব্রোকলি, ফুলকপি ও ব্রোকলি অত্যন্ত পুষ্টিকর এবং ভেষজ উপাদান সমৃদ্ধ একটি সবজি। ফুলকপি, বাঁধাকপির মতো ব্রোকলি একটি আঁশযুক্ত সবজি যা শরীরের বিষাক্ত পদার্থ দূর করে থাকে। ব্রোকলির সালফোরোফেন, ইন্ডোলস উপাদান ফুসফুস, ব্লাডার, লিমফোমা ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এতে আরও রয়েছে বিপুল পরিমাণ ক্যান্সার ফাইটিং ফাইটো নিউট্রিয়েন্টস। পেঁয়াজ, নিয়মিত পেঁয়াজ খেলে পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায়। পুষ্টিবিদদের মতে পেঁয়াজেরও রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান যা টিউমারের বেড়ে ওঠাকে বিলম্বিত করে, সুতরাং রান্নার ক্ষেত্রে পেঁয়াজ অনেক উপকারী। সিফিস বা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রকে সক্রিয় ও কার্যক্ষম রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষকেরা জানিয়েছেন হৃদরোগের ঝুঁকি কমানোর জন্য প্রতি সপ্তাহে একজন মানুষের 1750 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দরকার পড়ে, আর এই সামুদ্রিক মাছের মধ্যে বিদ্যমান থাকা ওমেগা 3 ফ্যাট অ্যাসিড যা প্রদাহ প্রতিরোধ করে ফলে দেহের ক্যান্সারের রূপ নিতে বাধা দেয়। খেজুর, অবাক হলেও সত্য, খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। এক গবেষণায় দেখা যায় খেজুর পেটের ক্যান্সার প্রতিরোধ করে, আর যারা নিয়মিত খেজুর খান তাদের বেলায় ক্যান্সারের ঝুঁকিটা কমে যায় অনেকখানি। এছাড়াও বীজ, দই, বাঁধাকপি ইত্যাদির ও ক্যান্সার বিরোধী কার্যকারিতা আছে, তাই আমাদের সকলের উচিত নিয়মিত এই খাবারগুলো খাদ্য তালিকায় যেন রাখি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।